हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल आरियान टेक्निकल वर्ल्ड। तो बंधुरा, आजकेर ई भिडियोते आमी आलोचना करब इंटरव्यूर पोशाक बा ड्रेस कोड सम्बन्धे। इंटरव्यू संक्रांत किछु गुरुत्वपूर्ण टपिक निये आमी अलरेडी भिडियो आपलोड कर दिएछि। तो जारा जारा सेई भिडियोगुलो देखोनी, एई भिडियोटी देखार पर तोमरा आमार चैनेलेर अल भिडियो सेक्शने बा इंटरव्यू प्रिपारेशन बोले आमी अलरेडी एक्टी प्लेलिस्ट क्रिएट कर दिए। तो सेखाने गेले तोमरा समस्त इंटरव्यू संक्रांत टपिकगुलो पे जाबे। तो बंधुरा, भिडियोटी शुरू करार आगे तोमादेर काछे आमार एक्टी छोट्ट अनुरोध, तोमरा जारा आमार चैनेले नतून एबं चैनेलटीके एखोनो पर्यन्त सबस्क्राइब करोनि, तो अवश्य चैनेलटीके सबस्क्राइब कर देबे एबं परवर्ती टेक्निकल रिलेटेड नोटिफिकेशन, स्टाडी मेटेरियल एवं इंटरव्यू संक्रांत गुरुत्वपूर्ण टिप्स पेते पाशे थाका बेल आइकनटी प्रेस करे राखबे। तो चलो बंधुरा, भिडियोटी शुरू करा जाक। तो आजकेर ई भिडियोते आमी आलोचना करब इंटरव्यूर पोशाक सम्बन्धे, कारण आमरा जानी आमादेर पोशाक हलो आमादेर व्यक्तित्व, स्मार्टनेस, इम्प्रेशनेर मूल हथियार। तो पश्चिमबंग सरकार एवं केंद्रीय सरकारेर जे समस्त सरकारी चाकरी বা প্রাইভেট সংস্থার যে কোনো চাকরির ক্ষেত্রেই ড্রেস কোড প্রায় সেম হয়ে থাকে। তো সব চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেই সাদা শার্ট বা লাইট কালারের শার্ট এবং ডিপ কালারের প্যান্ট পরতে হবে। সাদা বা লাইট কালারের যে কোনো শার্ট পরতে হবে এবং সেই সাথে গাঢ় রঙের বা ডিপ কালারের ফর্মাল প্যান্ট পরতে হবে। এক্ষেত্রে আমি বলবো জিন্স প্যান্ট একদমই কেউ পরে যাবে না বা পরে না যাওয়াই ভালো, এবং ডিজাইন করা যে সমস্ত শার্ট রয়েছে সে সমস্ত শার্ট পরে না যাওয়াই ভালো। অর্থাৎ প্লেন শার্ট বা হালকা চেক চেক শার্ট পরা যেতেই পারে, বা লাইট কালারের শার্ট পরতে হবে এবং সেটি ইন করে পরতে হবে, এবং তোমরা যে প্যান্ট পরবে সেই প্যান্ট যেন ব্ল্যাক কালারের হয় সেদিকে তোমরা কিন্তু খুব লক্ষ্য রাখবে, এবং যে বেল্ট তোমরা পরবে সেই বেল্টের চাপ যেন খুব স্টাইলিশ বা কালারফুল না হয়, অর্থাৎ সিম্পল ব্ল্যাক কালারের বেল্ট তোমাদের পরতে হবে। এবং তোমরা যে শার্ট বা প্যান্ট পরবে সেই শার্ট এবং প্যান্ট যেন ঠিকঠাক ফিটিংস হয়। দেখা গেল যে যে শার্টটা তোমরা পরেছো এবং যে প্যান্টটা তোমরা পরেছো সেই প্যান্ট বা শার্ট তোমাদের যেন খুব বেশি টাইট না হয়, আবার খুব বেশি লুজও না হয়, সেদিকে তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। কেননা তোমাদের যদি শার্ট এবং প্যান্ট টাইট থাকে তাহলে ইন্টারভিউ বোর্ডে তোমাদের বসতে অসুবিধা হবে এবং একটা গিল্টি ফিল হবে, এবং যদি খুব বেশি লুজ হয় সেক্ষেত্রেও তোমাদেরকে অনেকটা মোটা দেখাবে এবং দেখতেও খুব বাজে লাগবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে ফিটিং শার্ট এবং ফিটিংস প্যান্ট পরে যেতে, এবং মেয়েদের ক্ষেত্রেও পোশাক, মেয়েদের ক্ষেত্রে যে পোশাক হবে তা রুচিশীল শাড়ি পরে যেতে হবে, এবং যে সমস্ত মেয়েরা শাড়ি পরতে পারে না তাদের ক্ষেত্রে সাদা বা গ্রে কালার অর্থাৎ ধূসর কালার বা বাদামি কালারের ফুল শার্ট পরে যেতে হবে এবং সাথে ব্ল্যাক কালারের প্যান্ট পরতে হবে। এবং তোমরা যে শার্টটা পরবে সেই শার্ট যেন খুব স্টাইলিশ বা খুব কালারফুল না হয়, এবং তোমাদের মধ্যে কেউ হাফ শার্ট পরে ইন্টারভিউ বোর্ডে যাবে না। এবং তোমরা যে শ্যু পরবে তা ছেলে হোক বা মেয়ে হোক সকলের ক্ষেত্রেই কিন্তু সেম, তো সকলেই তোমরা ফর্ম্যাল শ্যু পরে যাবে। তো বন্ধুরা, তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার 7 থেকে 10 দিন আগেই তোমরা যে শার্ট বা প্যান্ট পরে যাবে সেটি আগেই বাড়িতে একবার ট্রায়াল করে নেবে, অর্থাৎ ট্রাই করে তোমরা দেখে নেবে যে সেই শার্টটা খুব বেশি যেন টাইট বা খুব বেশি যেন লুজ না হয়, অর্থাৎ যে পোশাকটা তোমরা পরবে সেই পোশাক যেন তোমাদের ফিট এবং পারফেক্ট হয়। কারণ আমি ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমাদের পোশাক আমাদের স্মার্টনেস, ইমপ্রেশন এবং ব্যক্তিত্বের মূল হাতিয়ার। তো মনে রাখতে হবে পোশাক যেন ফিটিংস হয় এবং খুব বেশি স্টাইলিশ বা কালারফুল যেন না হয়, যেন ফর্মাল খুব সাধারণ
শুধুমাত্র ফিটিংস খুব ভালো থাকবে, নিজেকে সুন্দর দেখাবে, এইরকমই পোশাক তোমরা পরে ইন্টারভিউ দিতে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তী টেকনিক্যাল রিলেটেড নোটিফিকেশান ও স্টাডি মেটেরিয়াল পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।